আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। ভিসা নীতির কারণে ভয় আওয়ামী লীগের প্রেশার মাপছে, সুগার পরীক্ষা করছে বলেন গয়েশ্বর চন্দ্র রায়। অস্তিত্বের প্রশ্ন, কোনোদিনও আওয়ামী লীগের সঙ্গে আপোষ করব না বলছে বিএনপি। জানাবো তারুণ্যের শক্তিতেই সরকারের পতন ঘটবে বললেন রুহুল কবির রিজভী। বরিশাল সিটি নির্বাচন, ফয়জল করিমের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ইসির। নীতি বদলানি আওয়ামী লীগ, অপেক্ষা করুন দেখবেন বললেন ওবায়দুল কাদের। বিএনপি সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলল জামায়াত। এবং সর্বশেষে জানিয়ে দিব বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বিচার স্বরূপ। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ভিসা নীতির কারণে আওয়ামী লীগের সবাই প্রেশার মাপছে, সুগার পরীক্ষা করছে বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক, কিন্তু এতদিন জামায়াত কেন রাজনীতি করতে পারেনি সেটাই তো প্রশ্ন হওয়া উচিত। কেন এখন সরকার অনুমতি দিল? ওই অনুমতি দিয়ে সরকার বুঝতে চাইল যে সরকার তাদের সঙ্গে আত্মাত হয়েছে। কেউ কেউ কথা বলেছেন, আসলে সরকার জামায়াতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে। এক ভিসা নীতির কারণে প্রেশার মাপতে শুরু করেছে, সুগার পরীক্ষা শুরু করেছে, সবকিছু তো শেষ আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিরাপদ প্রস্থান চাইলে একটিমাত্র পথ খোলা আছে মন্তব্য করে তিনি বলেছেন, সরকারের উদ্দেশ্যে এই সরকারকে যেতে হবে নিরাপদ প্রস্থানে। এই সরকারে নিরাপদে প্রস্থান করতে চাইলে একটি মাত্র পথ খোলা আছে, তা হচ্ছে জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে হবে, তাদের ভোটের অধিকার তাদের কাছে ফেরত দিতে হবে এবং জনগণের দশ দফা মেনে নিতে হবে। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গম হওয়া পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অস্তিত্বের প্রশ্ন, কোনোদিনও আওয়ামী লীগের সঙ্গে আপোষ করব না বললেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা শুধু অধিকার আদায়ের জন্য লড়াই করছি না, এই লড়াই আমাদের অস্তিত্ব লড়াই। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে এই সরকারের সঙ্গে আমরা কোনোদিন আপোষ করব না। এই অস্তিত্বের লড়াই করতে যে যেখানে আছেন বা যে পরিচয় আছেন তারা আমাদের বন্ধু। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে স্বাধীনতা ঐক্য পরিষদ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম হওয়া পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ ডাকাতের খপ্পরে পড়েছে মন্তব্য করে তিনি বলেছেন, বাংলাদেশকে এই ডাকাতের খপ্পর থেকে রক্ষা করতে হলে শুধুমাত্র জামায়াতে ইসলামী কেন, রাজপথে যারাই থাকবে আমরা মনে করব তারা ন্যায়ের পথে এবং সংগ্রামের পথে আছে। আলাল বলেছেন, কিছুদিন আগেও আমরা সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে শুনেছি জামায়াতে ইসলামী নিষিদ্ধ। সে অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কি হলো বা এমন কোন গোপন কথা হলো যে জামায়াতকে কর্মসূচি পালন করতে দেওয়া হলো? যাই হোক, আমরা এতে খুশি, কারণ ডাকাত তাড়াতে যারা আমাদের সঙ্গে থাকবে তারাই আমাদের বন্ধু, হোক সেটা জামায়াত, হোক সেটা কমিউনিস্ট পার্টি বা অন্য কোনো দল। আর জামায়াত লড়াই করছে তাদের অধিকারের জন্য। আয়োজক সংগঠনের আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির সভাপতিত্বে আরো বক্তব্য দিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। তারুণ্যের শক্তিতেই সরকারের পতন ঘটবে বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বের অনেক দেশ আছে যেখানে তরুণরা লড়াই সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটে তরুণদের স্লোগানে ও শক্তিতে। বাংলাদেশেও তরুণের শক্তিতে এই সরকারের পতন ঘটবে, রিজভী বলেন। দেখাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার মধ্যে আমরা তারুণ্য দেখি। আমরা সেই নেতা তারেক রহমানের অনুসারী, আজকে তরুণদের আরও শক্তিশালী হয়ে জেগে উঠতে হবে। আজ বিকালে রাজধানী নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেছেন রিজভী। সারাদেশে 6টি গুরুত্বপূর্ণ এলাকা অনুষ্ঠিতব্য তরুণ সমাবেশকে স্বাগত জানিয়ে ঢাকায় এই সমাবেশ শোভাযাত্রা করেছে বিএনপি। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়েছে। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপন রায় চৌধুরীর পরিচালনায় শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির অনেক নেতা। ছিলেন আব্দুল সালাম, মোশাররফ হোসেন, আজাদ, শামা ওবায়দ, নাসিরুদ্দিন, অসীম প্রমুখ। বরিশাল সিটি নির্বাচন, ফয়জল করিমের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার নির্দেশ ইসির। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জল করিমের ওপর হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে আগারগাঁয়ে নির্বাচন ভবনে তিনি একথা বলেছেন। আহসান হাবিব খান বলেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সবকিছু সুন্দর হয়েছে, কিন্তু হঠাৎ করে একজন প্রার্থীর গায়ে হাত তুলেছে বলে সবাই আমরা জেনেছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা
কখনোই কাঙ্ক্ষিত ছিল না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে বরিশালে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক। প্রত্যেকটা কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিয়েছেন। আমরা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছি। এর আগে সকাল 8টা থেকে বরিশাল নগরীর 126টি কেন্দ্রে 894টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল 4টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এই সিটিতে মেয়র পদে 7 জন, সাধারণ কাউন্সিলর পদে 115 জন এবং সংক্ষিপ্ত কাউন্সিল পদে 42 জন লড়েছেন। নীতি বদলায়নি আওয়ামী লীগের, অপেক্ষা করুন দেখবেন, বললেন ওবায়দুল কাদের। যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামের বিষয়ে আওয়ামী লীগের নীতি বদলায়নি বলে জানিয়েছেন সরকারের সিনিয়র মন্ত্রীরা। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে 4 মন্ত্রী বলেছেন, জামায়াতে ইসলামী যেহেতু এখনো নিষিদ্ধ হয়নি, সে কারণেই তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। অপেক্ষা করুন, আরও দেখবেন কি হয়। একই সঙ্গে তারা বলেছেন, জামায়াত সমাবেশের সুযোগ পেয়ে বক্তব্যে আস্ফালন করেছে। এগুলো আসলে বিএনপির বক্তব্য, সুযোগ দিলে তারা কি করতে পারে সেটিও তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে। 10 বছর পর গত শনিবার প্রথমবারের মতো জামায়াতে ইসলামী প্রকাশ্যে সমাবেশ করার অনুমতি দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বাধীনতা বিরোধী দল হিসেবে খ্যাত জামায়াত এদিন রাজপথের রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে সমাবেশ করেছে। নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো দলটি সমাবেশ করা নিয়ে রাজনীতিতে আলোচনা সমালোচনার মধ্যেই সরকার মন্ত্রীদের এমন মতামত এলো। যদিও শনিবারই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেতুমন্ত্রী এ প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেছিলেন, জামায়াত মাঠে নামেনি, তাদের মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। আবারও আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। তার এই বক্তব্যের পরের দিন সিনিয়র মন্ত্রীরা দলের অবস্থান ব্যাখ্যা করেছেন। বিএনপির সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলল জামায়াত, গত এক দশকের বেশ সময় পর ঢাকায় জামায়াতে ইসলামী প্রকাশ্যে সমাবেশ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। যে দলটিকে এত বছর কোনো সভা সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, নিজের কার্যালয়ে সভা করতে গেলেও যাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই দল হঠাৎ করে কিভাবে রাজনীতিতে সমাবেশ করতে পারল তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মধ্যে। এছাড়া বিএনপির সঙ্গে দলটির সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, জাতীয় নির্বাচন ঘিরে রাজনীতিতে পর্দার অন্তরালে যেসব যোগাযোগ বা নানা রকম হিসাবে চেষ্টা হল, তারই প্রতিফলন ঘটেছে জামায়াতের ইসলামীর সমাবেশের মাধ্যমে। শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলায়তনে সমাবেশ করেছে জামায়াত ইসলামী, যেখানে দলটির বহু নেতাকর্মী অংশ নিয়েছেন। সেই সমাবেশ থেকে জামায়াত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দেওয়া, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিরোধ, জামায়াতের নেতাকর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মতো দাবি তোলা হয়েছে। ওই সমাবেশের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত মাঠে নামেনি, তাদের নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা, তাদের আসল মুরব্বী বিএনপি। ওই সমাবেশের প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, জামায়াত ইসলামী সভা থেকে যেভাবে আস্ফালন করা হয়েছে, এগুলো জামায়াতের বক্তব্য নয়, বিএনপির বক্তব্য। বিএনপির নেতৃত্বাধীন জোটে শরিক হচ্ছে জামায়াত, বিএনপি জামায়াতকে দিয়ে এসব কথা বলিয়েছে। অন্যদিকে বিএনপির সঙ্গে যোগপাত আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদ রহমান মান্না কিছু প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, জামায়াতের ব্যাপারটা কিন্তু বিস্ময়কর, এতদিন তারা কেন দেয়নি, নতুন করে আবার পারমিশন দিল কেন, এই ব্যাখ্যা আমরা তাদের কাছে চাই। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার একটা রাজনৈতিক সমীকরণের জায়গা থেকে পুরো বিষয়টা করছে, এরকম অনুমান করার যথেষ্ট কারণ আছে। তবে এসব আলোচনা প্রসঙ্গে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বিবিসিকে বাংলাকে বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের জোট এখন আর কার্যকর নেই, কিন্তু আমরা সরকার বিরোধী আন্দোলনে আছি। তিনি বলেন, সভা সমাবেশ করা তো আমাদের রাজনৈতিক অধিকার, গত 10 বছর ধরে আমাদের প্রকাশ্যে কোনো সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি, তাদের হয়তো সেই বোধ হয়েছে তাই এখন অনুমতি দিয়েছে, এর জন্য অন্য কারণ আছে বলে আমি মনে করি না।